হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী এন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে আপনারা জানতে পারছেন এখানে প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন তাছাড়াও জানতে পারছেন আমাদের চারপাশে কি ঘটছে সেসব খবরাখবর তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন যুক্তরাষ্ট্রের বাংলাদেশী মুসলিম অভিবাসী পরিবারের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইসলামী মূল্যবোধকে ধারণ করে এ দেশের কল্যাণে যেমন কাজ করছেন তেমনি আন্তধর্মীয় সম্প্রীতি স্থাপনে তারা অ্যাম্বাসেডরের ভূমিকায় কাজ করে চলেছেন নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে এমনই কিছু মুসলিম পরিবারের সন্তানদের সঙ্গে কথা বলে এবং সেই সাথে কয়েকটি ইসলামিক প্রতিষ্ঠান ঘুরে এই রিপোর্টটি করেছেন সেলিম হোসেন আমিন বড় হয়েছে নিউ ইয়র্কের বহু ধর্মীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে একসময় সে জড়িয়ে পড়েছিল কিছু বিপদগামী তরুণের আড্ডায় তখন তার দূরত্ব তৈরি হয় পরিবার এবং সমাজের সঙ্গে শঙ্কিত অভিভাবকেরা সাহায্য চান স্থানীয় ইন্টারফেজ সংগঠনের তাদের কাউন্সিলিংয়ে ক্রমে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে মাই ফ্রেন্ডস অফ দ্য ট্র্যাক আমার যে সব বন্ধুরা বিপদগামী হয়েছিল তারা ধর্মের কথা শুনে সুপথে আসে তাদের মধ্যে জীবনের প্রতি বিশ্বাস ইন্টারফেথ সেন্টার ইউএস এর সাউথ এশিয়া বিষয়ক ইউথ কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ তাদের সংগঠনের কাজকর্ম তরুণদেরকে কিভাবে সহায়তা করছে তারা যেন কোনোভাবেই ড্রাগের সাথে জড়িত না হয় তারা যেন কোনোভাবেই ফ্যামিলি থেকে দূরে সরে না যায় এবং সোশ্যাল রেসপন্সিবিলিগুলো যেন তারা অন করে এই ধরনের কাজগুলো নিয়ে আসলে আমরা কাজ করছি স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের লং আইল্যান্ড ক্যাম্পাসে বায়োলজির ছাত্রী ইসরা বড় হয়েছে ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় আমাদের এজেন্স আমরা সবাই একসাথে বোঝানোর চেষ্টা করি যে এর মাধ্যমে ইসলাম যে শান্তির ধর্ম তা আমরা অন্য ধর্মাবলম্বী ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করি কুইন্সবরোর জ্যাকসন হাইটসে ইন্টারফেথ সেন্টারের সমন্বয়ক কাজী কাইয়ুম ইন্টারফেথ রিলেশন আসলে ভেরি ইম্পর্টেন্ট আমি একটা কথা বলি যে ওয়ার এভরিথিং ইজ ফেইলস ইন্টারফেথ হেইলস নেক্সট জেনারেশন বর্তমান অবস্থা কিন্তু খুব অ্যাক্টিভিটির মধ্যে আমরা এদেরকে দেখি কিন্তু ইন্টারফেথে আমরা যেভাবে এদেরকে দেখছি আরও এদেরকে আসা প্রয়োজন নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সির প্যাটারসন এবং আটলান্টিক সিটিতেও মুসলমান বসতি বেশ বড় কেমন করছে প্যাটারসনের বাংলাদেশি মুসলমান পরিবারের নতুন প্রজন্মের সন্তানেরা এমন প্রশ্নে কথা বললেন প্যাটারসন থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি কাউন্সিলম্যান আখতারুজ্জামান সহ বেশ কয়েকজন অভিভাবক তারা তো খুবই ভালো করতেছে আমি দেখছি প্রচুর তারা মানে আমেরিকায় অনেক এখন যে ফর এক্সাম্পল ফেডারসনে আগে একটা মসজিদ ছিল এখন তিনটা হয়ে গেছে মাদ্রাসা দুইটা হয়ে গেছে আর একটা হবে আর একটা মসজিদ ও প্রোগ্রেসে আছে আমরা এখানে বাংলাদেশে যারা আছে আমরা জঙ্গিবাদকে পছন্দ করি না আমরা এই মন মানসিকতা নিয়ে আমরা যারা কমিউনিটিতে কাজ করি আমরা আমাদের বাচ্চাদের আমরা এইভাবে গড়ে তুলতেছি ধর্মীয় মূল্যবোধ আমাদের কালচারের মূল্যবোধ সবকিছু নিয়ে যাতে তারা বলবো না যে তারা তো এখানে বডাপ বর্ন এন্ড বডাপ ওরা এদের নিজস্ব কালচার ওরা ছেড়ে দিতে পারবে না যেহেতু তারা বলে তারা আমেরিকান নিউ জার্সির আটলান্টিক সিটিতে অসংখ্য বাংলাদেশি মুসলমান পরিবারের বসবাস এবং তাদের নতুন প্রজন্মের সন্তানরা এখানে মূলধারার বহু ধর্মীয় পরিবেশের সঙ্গে ইসলামিক মূল্যবোধ নিয়ে কিভাবে বেড়ে উঠছে এবং তারা সেই মূল্যবোধ সমুন্নত রেখে কিভাবে যুক্তরাষ্ট্রের মূলধারায় অবদান রাখছে তা জানতে বেশ কয়েকজন অভিভাবক স্থানীয় মসজিদের ইমাম এবং পরিচালনা পর্ষদের প্রতিনিধি সহ সন্তানদের সঙ্গে কথা বলেছি আসুন জেনে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন বললেন এই ইন্টার ফেথের কারণে যে হেট যেটা হেট আমরা এক রিলিজন আরেক রিলিজনের প্রতি একটা হেট ছিল হেট ক্রাইম হতো সেটা বন্ধ হচ্ছে এবং তারা ইনস্পায়ার্ড হচ্ছে এভাবে যে আমরা যে মুসলমান যে যেভাবে আমরা ইসলাম আমাদেরকে শান্তির কথা বলছে অন্যান্য ধর্মেও সেই শান্তির কথাই তারা প্রচার করছে প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুর রহিম বললেন সোসাইটির বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমরা এই মসজিদ অবদান রেখে যাচ্ছে এবং বিশেষ করে নতুন নিউ জেনারেশন ইয়ং স্টারদেরকে আমরা ইসলাম যে শান্তির ধর্ম অন্যান্য উন্নয়নের সাথে সাথে কোনো কন্ট্রাডিকশন নেই সবাই মিলেমিশে আমরা এই দেশকে উন্নত করার জন্য কথাবার্তা বলে যাচ্ছে আটলান্টিক সিটি হাই স্কুলের ছাত্রী নাফিসা হোসেন জানালেন ইন দ্য ফিউচার আই উইল কন্টিনিউ টু প্রে অ্যান্ড ফলো মাই রিলিজিয়াস প্র্যাকটিসেস লাইক হাউ ইজ টট ইসলাম ও কোরআনের শিক্ষা নিয়ে কোনটা সঠিক কোনটা ভুল তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই। রেজাউল ইসলাম খালিদ নামের একজন অভিভাবক জানালেন ইসলামী মূল্যবোধকে ধারণ করেই সন্তান লালন করছেন তারা সকলেই। অনেকটা বাংলাদেশী মুখ আমাদের ছেলেপেলকে আমরা মানুষ করছি এবং মেজরিটি বাংলাদেশী যাই সেই মুখ ভিতরেই আছে তারা নামাজ কালাম পড়ে মসজিদে যায়। ম্যানহ্যাটন শহরের একটি বৌদ্ধ সংগঠনের আয়োজনে আন্তধর্মীয় এক অনুষ্ঠানে সাক্ষাৎ হয় মুসলমান খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৌদ্ধ হিসেবে আমরা বিশ্বাস করি আমরা সকলেই একে অন্যের সঙ্গে সম্পৃক্ত আমরা আলাদা পথ অনুসরণ করলেও আমাদের গন্তব্য একই ইন্টারফেতের মূল কথা হচ্ছে কিভাবে আমরা নিজেদেরকে আরও ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি তরুণ মুসলমানেরা ইন্টারফেট হারমোনের জন্য বিপুল অবদান রাখছেন এবং ভালো কাজ করছেন বুদ্ধিস্ট কাউন্সিল নিউ ইয়র্কের প্রেসিডেন্ট রেভেন্টিকে নাকাগাকি কথা বললেন ইন্টারফেইতের মূল বাণী প্রসঙ্গে ধর্মগুলোকে একে অন্য থেকে সম্পূর্ণ আলাদা মনে হলেও তারা আন্তঃসম্পর্কিত একই বিশ্বাস সকলের জাতিসংঘে কাউন্টার টেররিজম মিটিংয়ে অংশ নিতে নিউ ইয়র্কে এসেছিলেন বাংলাদেশের সর্ববৃহৎ ঈদগা শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ খেলার নতুন প্রজন্ম দেখে আমি অত্যন্ত আশাবাদী কারণ তারা ধর্মের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে উঠছে বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জামাইকায় গড়ে উঠেছে আল মামুর নামে একটি ইসলামী স্কুল এবং বাংলাদেশি মুসলমানদের সর্ববৃহৎ ইসলামিক প্রতিষ্ঠান জামাইকা মুসলিম সেন্টার যুক্তরাষ্ট্রের মূলধারার শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এই স্কুলে ইসলামী এবং আন্তধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেখানে কি শিখছে শিক্ষার্থীরা এবং বহু ধর্মীয় পরিবেশে ইসলামী শিক্ষা কিভাবে কাজে লাগাচ্ছে তারা এমন প্রশ্নে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শাওন এবং ফার্জিন হাসান জানালেন তারা ইসলামের আদর্শ নিয়ে ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চায় আশা করছি ইসলামের আদর্শকে অন্যদের কাছে ভালো করে তুলে ধরতে পারবেন আমি ইসলামের ইতিবাচক দিকগুলোকে অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জামাইকা মুসলিম সেন্টারের ইয়ুথ গ্রুপের সদস্য জুনেদ জাফর বললেন আমাদের এরকম করা দরকার যে লাইক ইউনো মোর ইভেন্টস টুগেদার তারপর লাইক উই নিড টু গেট ইনভলভ টুগেদার লাইক ইউনো স্ট্যান্ড আউটসাইড জামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ পরামর্শ দিলেন সন্তানদেরকে বড় করায় ইসলামী শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করে কাজে আমি সবাইকে প্যারেন্টসদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন কেননা আমাদের ভবিষ্যৎ হলো আমাদের গ্রেট অ্যাচিভমেন্ট হলো আমাদের বাচ্চারা ভালো হওয়া প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রধান কর্তা ব্যক্তি মঞ্জুর আহমেদ চৌধুরী জামাইকা মুসলিম সেন্টার সম্পর্কে কথা বললেন জামাইকা মুসলিম সেন্টার মাল্টিপারপাস অর্গানাইজেশন জামাইকা মুসলিম সেন্টার একটি হাই স্কুল রয়েছে যার নাম আল মামুর হাই স্কুল প্রি কে টু টুয়েলভ ইলেভেন গ্রেড সোফার না উই হ্যাভ এ টু হান্ড্রেড আমাদের দুইশো জনের মতো ছাত্র রয়েছে এবং আটাইশ জন টিচার স্টাফ জামাইকা মুসলিম সেন্টার রয়েছে উইকেন্ড স্কুল ইসলামিক স্কুল শনি এবং রবিবারে প্রায় তিনশোর উপরে ছাত্র জন টিচার টিচ করেন এবং জামাইকা মুসলিম সেন্টার ইন্টারফেতের অনেক সেমিনার আয়োজন করে ইসলামিক ইম্পর্টেন্ট ইভেন্টসগুলোর জন্য সেমিনার সিম্পোজিয়াম আয়ম করে যাটা আমাদের ইয়ত মুসলিমস এবং যারা এখানে বসবাস করেন মুসলমান তাদেরকে ইসলামিক ভ্যালুজ ইসলামিক গাইডলাইন সম্বন্ধে জেএমসি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নিউ ইয়র্কের পাঁচটি বড় কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টার হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশিদের মুসলিম প্রতিষ্ঠান যার তত্ত্বাবধানে রয়েছে একটি এলিমেন্টারি স্কুল এবং একটি হাই স্কুল যার নাম আল মামুর হাই স্কুল এখানে শত শত বাংলাদেশি মুসলমান পরিবারের সন্তানরা পড়ালেখা করেন যারা মূলধারার শিক্ষা কারিকুলামের পাশাপাশি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করছেন নিজেদেরকে আর যুক্তরাষ্ট্রের কল্যাণে কিভাবে অবদান রাখা যায় সে ব্যাপারে বেশ কয়েকজন শিক্ষার্থীর বক্তব্য আপনারা শুনলেন সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকা নিউ ইয়র্ক এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা আশা করি আমাদের আজকের হ্যালো আমেরিকা আপনাদের ভালো লেগেছে আর এই অনুষ্ঠানটি যদি আরেকটু বিস্তারিত আপনারা দেখতে চান তাহলে আসতে পারেন আমাদের ভিওএ বাংলা ডট কম এই ওয়েবসাইটটিতে আর আপনাদের প্রশ্ন মন্তব্য থাকলে আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনারা সবাই ভালো থাকবেন সামনের সপ্তাহে আবারও দেখা হবে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা